ভুলে যাওয়া হাসিটা হাসতে এবার হবে। ভুলে যাওয়া হাসিটা, ভুলে যাওয়া হাসিটা হাসতে এবার হবে, হাসতে হাসতে সবাই এবার লুটোপুটি খাবে, হাসতে হাসতে সবাই এবার লুটোপুটি খাবে, ঝুলবে এবার রস। কাজ হবে বস, কাজ হবে ছটপট, হিং টিং ছট, হিং টিং ছট, কাজ হবে ছটপট, হিং টিং ছট, কাজ হবে ছটপট, হিং টিং ছট, কাজ হবে ছটপট, হিং টিং ছট, হিং টিং ছট, হিং টিং ছট, হিং টিং ছট। আমি এসবের মধ্যে নেই, তার চেয়ে বরং ওই ঠান্ডা ঘুগনি আর পরোটা গুলো গরম করে বেসার চেষ্টা করি গেই যাই। যত সব শালা হারামি মিষ্টিতে কে রাখছি দেখেছো, দেখেছো সিএম কিরকম রোমান্টিক হই না, কে এক সুন্দর মেয়ে। আমার বউ রোমান্টিক, হ্যাঁ আমার বউ রোমান্টিক, ওর বউ আমি না এত অতটা বুঝতে পারিনি জানেন তো, ওরকম কি সুন্দর ওই হেমা মালিনীর মতো দেখতে মহিলা, এবং কত মিষ্টি ভাষিনি, উনি যে আপনার বউ আমি কি করে বুঝবো। ওর গায়ে হাত হাত দিচ্ছেন কেন, হ্যাঁ হাত দেবো না দেখি, হ্যাঁ ওই বদখত মুখ ঝামটাধারী মহিলাকে ওনার রোমান্টিক মনে হলো, হ্যাঁ আপনি তো মিথ্যে কথা বলতে পারেন স্যার। না এ তো পুরো উল্টো কেস, যাক আজ আপনারা আসুন, অ্যাকচুয়ালি আমাদের একটু আর্জেন্ট মিটিং আছে। আসুন আসবো যান দাদা, টাটা। কি ভালো আপনার বউ, আরে না ভাব করুন, হ্যাঁ যান বিদেয় হন। রে বাবা কি মালাখানা, কিরকম করলাম বলো সিএম, আমার বউকে আপনি বিয়ে করে নিন না স্যার, আমি তাহলে খুব বেঁচে যাই, তাহলে আমার না ওই নামটাও বুঝে যায়। কি বলছেন, কেন এই বাসন্তি বারবার জায়গা চেঞ্জ করে তো বিজনেসটাকে দাঁড় করানো যাচ্ছে না, কেমন হয় স্যার জায়গা চেঞ্জ না করে যদি বিজনেসটাকে চেঞ্জ করা যায়? তোমাদেরকে স্বাধীনতা মানে টাকা দেবো, কি বললাম বলো তো, ঝাক্কা পাটাপাটি কেন আমাকে বলেছেন বলুন স্যার, এই ভুলভাল কোটেশন দাওটা এবার একটু বন্ধ করুন, ওটা রবি ঠাকুর মোটেও নয় নেতাজি বলেছিলেন। না মানে ওই তো আসলে কি হয়েছে জানো তো, এত চাপের মধ্যে থাকি তুমি তো বুঝতেই পারছো, শোনো না ওই সব বাজে কথা বাদ দাও, এখন থেকে আমাদের অনেক কাজ করতে হবে, এই এই অফিসটাকে না পুরো একদম ঝাঁকা করে সাজাতে হবে, বুঝতে পেরেছো? এত দুটা এই শোনো না, প্রথমে একটা কাজ করো তো, আমার এই যে তোলাটা আছে এই তোলাটা দেখ, আপনাদের কনসেপ্টটা কিন্তু দারুণ, বসতে পারি? বসুন বসুন।
আচ্ছা মিস্টার কি যেন দুষ্টু ছেলে, এসব অসভ্য কথা কেউ বলে না কি? সবাই না ওই সিটাকে না ওই জি ভেবে না কি গন্ডগোল করে না আর ভালো লাগে না। সরি সরি ঠিক আছে ঠিক আছে দিদি সরি 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 আপনার কি 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 সমস্যা আছে? এই সিএম নোট ডাউন প্লিজ, নোট ডাউন প্লিজ। ইয়েস স্যার। হ্যাঁ বলুন তো কি হয়েছে মাসিমা? মাসিমা এই এই না 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 আমি কোন কালের মাসি? না 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 আমি ইচ্ছা করে বলতে চাইনি, আমি ইচ্ছা করে বলতে চাইনি। আরে না ব্যাপারটা হচ্ছে যে ওই ইয়ে ওই আমাদের এই সিএম এর মাসি মা আসবে তাই আর কি বলে ফেলেছি। ও আচ্ছা, আপনাকে বলেনি ম্যাম। প্লিজ কিছু মনে করবেন না। আসলে এখানে এসে দেখছি লোকজন ঢুকছে বেরোচ্ছে তাই চলে এলাম। আচ্ছা আচ্ছা, খুব ভালো করেছেন ম্যাম, এটা তো আপনারই অফিস, আপনারাই তো আসবে। আর যদি কোনো সমস্যায় পড়েন আমরা সলভ করে দেব, এটা তো তারই অফিস। শুধু ঝাঁকাবেন না। কি মজা সেই জন্য তো বলেছি ওখান থেকে মেন অফিস থেকে এটা আমরা ব্রাঞ্চ অফিস করেছি। আবার ঝাঁকাবে এটা ব্রাঞ্চ অফিস, তাহলে মেন অফিসও আছে বুঝি? তা সেটা কোথায়? থানা? থানেতে, মুম্বাই, মুম্বাইয়ের থানেতে। ও কই দেখি স্যার, দেখি বের করুন আমার চায়ের পয়সাটা বের করুন। কিসের পয়সা? আরে চায়ের পয়সা। এরকম হুটহাট করে ঢুকবে না তো এখানে, বের করুন। ম্যাডাম আপনার চায়ের পয়সা লাগবে না। দাঁত কালাচ্ছে দেখো, একদম দাঁত কালাবি না। এই এবার থেকে সিএম এখানে একটা সিকিউরিটি গার্ড ডাকতে হবে জানো তো, নালে এসব হুটপাট হুটপাট করে এসব উঠকো লোকগুলো উঠকে পড়ে। ওই তো কি রেগে গেলে? হ্যাঁ রেগে গেলে তো কাকা, এই হচ্ছে না তোমাদের সবার একটা দোষ। হ্যাঁ এই পয়সা চাইলেই সবাই রেগে যায়, যত সব পয়সা চাইলে সবাই রেগে যায়। দাঁড়া, এই একদম তাই, ঠিক ধরেছেন, ঠিক ধরেছেন। আরে ঠিক না ধরে আমরা কত কোটি কোটি টাকার ব্যবসা করছি, সব রেডি করা আছে, যা 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 বেরিয়ে যা এখান থেকে, পয়সা 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 করে একেবারে সব ইয়ে করে দিচ্ছে। কাজগুলো শুরু করতে হবে। হ্যাঁ ম্যাডাম বলুন তো, সব কাজগুলো শুরু করতে হবে। আপনার কি কি কেস আছে, কি কি না আছে বলুন তো একেবারে, আপনি বলুন তো। কি এত কম? কিসের এত কম? মাত্র 13 টাকা। কি 13 টাকা? হ্যাঁ তাও আবার 1 টাকার ছোট কয়েন। হ্যাঁ তা কি হয়েছে? ছোট কয়েন ছোট কয়েন চলছে না, পুলিশে ধরিয়ে দেবো এবার থেকে। চ্যাংরামো হচ্ছে। হ্যাঁ 13 টাকা দিয়েছেন তাও আবার ছোট কয়েন, কি ব্যাপার? আপনি খাবড়াচ্ছেন কেন? আপনার বাকি টাকা তো আপনি পেয়ে যাবেন। আমার বিশ্বাস হয় না আপনি যেহেতু বলছেন বলছেন একেবারে দাঁত কালাচ্ছে। দেখো চোখ নামা ওর থেকে, চোখ নামা, আমার দিকে তাকাচ্ছেন, বদমাশ কথা কারেন, যা এখন এখান থেকে। একদম ভারী একটা চালা হয়েছে একদম, কি বলবেন বলুন তো। কি হলো? আর শোন, এতগুলো টাকা পেয়েছিস বলে কিন্তু আবার আবার গিয়ে ফুর্তি টুর্তি করে আসিস না। 13 টাকায় ফুর্তি ইয়ের কি পেয়েছেন? হ্যাঁ চ্যাংরামি, আপনাকে যখন আমি পাবো না। কাকিমা, কাকিমা ভালো আছেন? তোর মাকে গিয়ে বল শালা হারামি। কাকিমা শুনো,
হচ্ছে হারামি দেখেছেন তো কি অবস্থা এরা সারাক্ষণ শুধু আমার পেছনে এরকম লেগে বেড়ায় যা আছে তাই একদম এক নম্বরের ডেপো ছেলে